চিত্রা। ষোলো বছর বয়সী একটি মেয়ে রাস্তা দিয়ে টলমলিয়ে হেঁটে যাচ্ছিল। তার পায়ে অনেকগুলো কাঁটা ফুটেছে, জায়গায় জায়গায় ঝিলে গিয়েছিল। এই ক্ষতগুলো থেকে লাল নয়, কালো রক্ত বের হচ্ছিল। তার চোখগুলোও একদম কালো হয়ে গিয়েছিল, যেন কোনো এক শয়তান তার শরীরে অবস্থান করেছে। তার ঠোঁট পুরো জোরে বুকবুক করছিল। মেয়েটির এই অবস্থা দেখে দুই একটা লোক তার কাছে যাওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু তার পেটে চাকু ঢুকানো দেখে পুলিশকে কল করে। এমন সময় মেয়েটা হঠাৎ করেই নিচে পড়ে যায়। বাঁচাও আমাকে, আমি মরতে চাই না, প্লিজ আমাকে সাহায্য করো, আমার সাহায্য। এই কথাটি বলতে না বলতেই মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে যায়। ছয় মাস আগে শহরের বড় ড্রেনের ধারে এক জনপদে এক বৃদ্ধা তার মেয়েকে মারছিল। পুরো বস্তির লোকজন ওই মেয়েটির চিৎকার শুনছিল। আশেপাশের লোক একে অপরকে বলছিল, নাও আবার শুরু হয়ে গিয়েছে, আরে প্রতিদিনের নাটক, চল দেরি হয়ে যাচ্ছে। আসলে এই বৃদ্ধ মহিলাটি চিত্রার মা সুলেখাই ছিল। চিত্রার মা খুবই রাগী এবং নিষ্ঠুর মহিলা ছিল। সে প্রায় সময় চিত্রাকে বকত, মারধর করত। স্কুলের বাচ্চারাও চিত্রাকে নিয়ে মজা করত, কারণ তার মা তাকে পুরাতন আর নোংরা কাপড় পরিয়ে স্কুলে পাঠাত আর চিত্রাকে সবসময় ধার্মিক কার্যক্রম করার উপদেশ দিত। সে মনে করত ফ্যাশন আর নাচ গান শয়তানের সৃষ্টি, আর চিত্রার মা সবসময় চিত্রাকে এই সব জিনিসের জন্য মারধর করত। কিন্তু চিত্রা কখনো তার মায়ের সাথে উঁচু গলায় কথা বলেনি। প্রায়শই সে কান্না করতে করতে তার মায়ের জন্য খাবার বানাত এবং নিজেই ক্ষুধার্তই ঘুমিয়ে পড়ত। আশেপাশের বস্তির লোকজন, এমনকি তার স্কুলের বাচ্চারাও তাকে নিচু ও দুর্বল দেখাত। কখনো তার চেহারা খারাপ বলত, তো কখনো তার জামা কাপড় নোংরা বলে মন্তব্য করত। কিন্তু চিত্রা সব কিছুই সহ্য করে নিত, কিন্তু একটি জিনিস সে আজ অব্দি কাউকেই বুঝতে দেয়নি, সেটা হলো লাল রং দেখলে চিৎকার পুরো শরীর অসাড় হয়ে যায়, যেন সে ওই লাল রঙের অপর প্রান্তে আরেকটি পৃথিবী দেখতে পায়। সব সময় সে বলতো রঙের অপর প্রান্ত থেকে তাকে কেউ ডাকছে। সে তার শরীরের ভিতর অন্যরকম এক শক্তি অনুভব করত। সেই শক্তি দিয়ে সে যে কোনো জিনিসের স্পর্শ করা মাত্রই এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে পারে। সায়েন্সের ভাষায় এটিকে টেরিকাইনেটিক পাওয়ার বলা হয়। তো এমনই একদিন চিত্রা স্কুলে যাওয়ার আগে কোনো এক দুষ্টু বাচ্চা তাদের সিটে টমেটোর সস ফেলে রাখে। চিত্রা ওই সিটের উপর বসতেই তার ড্রেস নষ্ট হয়ে যায়। সবাই এটা দেখে অনেক হাসাহাসি করে। চিত্রা সবাইকে হাসতে দেখে নিজে কান্না করে ফেলে। সে তার চোখ মুছে মুছে সবাইকে বলে, একথা বলে চিত্রা বাথরুমে চলে যায় আর বাথরুম থেকে সোজা বাড়ি। আজ চিত্রা অনেক জলদি বাড়ি ফিরে এসেছিল। বাড়ি ফেরার পর যখন সে দরজায় কড়া নাড়ে, তখন কেউই দরজা খুলে না। দেরি হতে দেখে চিত্রা জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি মারে। তারপর সে যা দেখতে পায় তা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। তার মা কোনো এক অপরিচিত পুরুষের সাথে বিছানায় ছিল, কিন্তু চিত্রা জানালা বন্ধ করে দেওয়ার আগে তার মা তাকে দেখে ফেলে আর তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে চিত্রাকে মারতে শুরু করে। নিজের মেয়েকে বকাঝোকা করতে করতে সুলেখা চিত্রাকে ততক্ষণ পর্যন্ত মারে যতক্ষণ না সে ক্লান্ত হয়ে পড়ে। চিত্রার ঠোঁট আর গাল ছিলে যায়। চিত্রার চোখের পানি ওই ক্ষতগুলো থেকে বেরিয়ে আসা লাল রক্ত ধুয়ে ফেলেছিল। কিন্তু এত কিছু হওয়ার পরও চিত্রা তার বাড়ির বাইরে বসে থাকে আর সারাদিন তার বাড়িতে অদ্ভুত ও কুৎসিত চেহারা পুরুষদের আসা যাওয়া দেখতে থাকে। চিত্রা আরও একবার মার খেয়ে কান্না করতে করতে তার মায়ের জন্য খাবার বানায় আর নিজে ক্ষুধার্তই ঘুমিয়ে পড়ে। এমনিতে চিত্রা সরকারি স্কুলে পড়ত, কিন্তু তাকে স্কুলে পাঠানো সুলেখার কাছে একটি বড় দায়িত্ব মনে হতো, যার জন্য সে নিজেকে কৃতিত্ব দিতেন। পরের দিন সকালে স্কুলে অ্যানুয়াল ডে অনুষ্ঠিত হয়। সবাই ভালো ইউনিফর্ম পরে স্কুলে এসেছিল, কিন্তু চিত্রা প্রতিদিনের ন্যায় আজও তার নোংরা ইউনিফর্ম পরেই স্কুলে এসেছিল, যার কারণে সে নিজেই সবার থেকে আড়াল হয়ে দূরের এক কোনো একটা কোনায় দাঁড়িয়ে পড়ে। স্টেজে প্রোগ্রাম চলছিল, সবাই সেটা দেখে বোর হচ্ছিল, চিত্রাও নিজ জগতেই হারিয়ে গিয়েছিল। এমন সময় স্টেজ থেকে আওয়াজ আসে,
আর এখন 12 ক্লাসের চিত্রার পালা। চিত্রার নাম শুনে অডিটোরিয়ামের সবাই হেসে হাতে তালি বাজায়। আসলে ওর ক্লাসের একটি বাচ্চাই ওর নাম গানের লিস্টে দিয়েছিল। নিজের নাম শুনে চিত্রা অপ্রস্তুত হয়ে পড়ে। এমন সময় একটা ছেলে তার কাছে যায় আর কানে কানে ফিসফিস করে বলে, ভয় পেও না, তোমাকে শুধু স্টেজে গিয়ে তোমার পরিচয়টা দিতে হবে, ব্যাস মাত্র 2 মিনিট। একথা বলতে বলতে ছেলেটি কখন তাকে মাইকের কাছে দাঁড় করিয়ে দিয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি। ওই সময় পুরো স্কুল অডিটোরিয়ামে বসেছিল, সবাই চিত্রাকে দেখে জোরে জোরে হাসছিল। কিন্তু টিচার সবাইকে শান্ত করিয়ে দেয় আর সবাইকে শান্ত হতে দেখে চিত্রা অনেক সাহস করে আর এইটুকুই বলে, হাই আমার নাম চিত্রা। চিত্রা এইটুকু বলতেই পুরো স্কুল জোরে জোরে হাসতে শুরু করে। আরে বাহ, কি সুন্দর গানটাই না গাইলো, আমার তো কান্না পাচ্ছে। বাচ্চাদের কথা শুনে চিত্রা বুঝতে পেরে যায় কেউ তার সাথে আবার নোংরা কোনো মজা করেছে। কিন্তু যখন সে দেখে বাচ্চাদের সাথে সাথে টিচাররাও তার উপর হাসছে আর ওই ছেলেটাও যে তাকে এই স্টেজ অব্দি নিয়ে এসেছিল, তখন তার আর কোনো কিছু বুঝতে বাকি রইল না এখানে কি হচ্ছে। সে কান্না করতে শুরু করে। এমন সময় অডিটোরিয়ামে বড় একটা লাল রঙের পর্দা পড়ে। চিত্রা ওই পর্দা থেকে 2 হাত দূরে গিয়ে দাঁড়িয়ে রাগে ফুলছিল। কিন্তু যখন হঠাৎ করেই তার সামনে লাল রঙের পর্দা পড়ে, তখন চিত্রা প্রচণ্ড ব্যথায় নিজের চোখ বন্ধ করে নেয় আর নিজেকে বোঝাতে বোঝাতে নিজের হাতের মুঠো শক্ত করে নেয়। না না, যদি চোখ খুলে হলে ওই পৃথিবীতে চলে আসবে, না চিত্রা কখনোই না। চিত্রা খুব সাহস করে নিজের চোখ বন্ধ করে রেখেছিল। এমন সময় হঠাৎ করেই সে একটি রাক্ষসের আওয়াজ শুনতে পায়। বলেছিলাম না, এই পৃথিবীতে আমি যারা তোর আর কেউই নেই, আরে নিজের করে নে আমাকে, আমি তোর শক্তি, তোর দুর্বলতা নই। এইসব কথা শুনে চিত্রার চোখগুলো কখনো অর্ধেক হয়েছিল তো কখনো বন্ধ হয়ে যাচ্ছিল। দেখ আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, ব্যাস একবার দেখে নে আমাকে, তোকে তোর দুঃখ থেকে চিরতরে মুক্তি করে দেব। দেখ আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, ঠিক সামনে। অবশেষে চিত্রা তার চোখ খুলেই ফেলে আর সে তার সামনে লাল রঙের পর্দা দেখতে পায়, যেটা এখনো তার থেকে 2 হাত দূরে ছিল। পর্দা ধীরে ধীরে উঠে যাচ্ছিল আর সে ওই পর্দার ওই পাশে নরক দেখতে পাচ্ছিল, যেখান থেকে মানুষের আর্তনাদ ও চিৎকার শোনা যাচ্ছিল। নরকে কাউকে আগুনে পুড়তে দেখাচ্ছিল তো কাউকে গরম তেলে ডুবানো হচ্ছিল। সেখানকার সবাই দুঃখ ও যন্ত্রণার মাঝে ডুবেছিল। এরপর তাদের ভেতর থেকে একটা গলা পচা আধপনা শরীর চিত্রার সামনে এসে দাঁড়ায়। অবশেষে তুই আমাকে আপন করেই দিলি। তাহলে সেটা তুমি ছিলে, আমার স্বপ্নে আমি চার ঝলক দেখতে পেতাম। তুমি তো নিজেই দুর্বল, এখন তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? আমি এই নরকের সবচেয়ে বড় অভিশপ্ত রাক্ষস, আমার মতো কষ্ট সহ্য করতে পারার মতো এবং দেওয়ার মতো এখানে আর কেউই নেই। একথা বলে ওই রাক্ষস চিত্রার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কিন্তু চিত্রা তার সাথে হাত মেলানোর আগেই হঠাৎ করে আবার সে একটি ছেলের আওয়াজ শুনতে পায়। ও ম্যাডাম, এখন এখান থেকে বের হও, অনেক হয়েছে তোমার তামাশা। চিত্রা যখন এইসব শুনছিল তখন ওই স্টেজের উপরেই দাঁড়িয়েছিল আর রাগী চোখে ওই লাল পর্দার দিকেই তাকিয়েছিল। এর মানে হচ্ছে এতক্ষণ পর্যন্ত চিত্রা যা যা দেখেছে তার সবটাই তার মস্তিষ্কের ভ্রম ছিল। এমন সময় ওই ছেলেটি চিত্রাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, শুনতে পাচ্ছিস না নাকি, বললাম তো যা এখান থেকে। আসলে এটা সেই ছেলেই ছিল যে মিথ্যা বলে চিত্রাকে স্টেজে নিয়ে এসেছিল। তাকে দেখে চিত্রা আরও বেশি রেগে যায় আর পরের মুহূর্তে সে ওই ছেলেটার ঘাড়ে ধরে আর ঘাড় মটকে দেয়। তারপর তাকে ওই লাল পর্দা ভেদ করে অডিটোরিয়ামের ভিতরে ছুটে
হঠাৎ করে অডিটোরিয়ামে লাশ পড়তে দেখে সবাই চিৎকার করে ওঠে। টিচাররাও এসব দেখে হতবাক হয়ে যায়। তারপর আরও একবার লাল পর্দা উঠিয়ে নেওয়া হয়। চিত্রা সবার সামনে এগিয়ে আসে। চিত্রা পুরোপুরি বদলে গিয়েছিল, তার চোখ একদম কালো হয়ে গিয়েছিল এবং তার পুরো শরীর শক্ত হয়ে গিয়েছিল। তোমরা তো আমার উপর অনেক হাসলে, এখন আমার পালা। এই কথা বলার পর চিত্রা পলক ফেলতে অডিটোরিয়ামের সব দরজা জানালা বন্ধ হয়ে যায়। বাচ্চা আর টিচাররা কোনো কিছু বুঝে ওঠার আগেই চিত্রা তার হাতের ইশারায় একটি বাচ্চাকে এতটাই উপরে উঠিয়ে নেয় যে ছেলেটি অডিটোরিয়ামের ছাদের থেকে ধাক্কা খাওয়ার কারণে তার মাথা ফেটে যায়। মাটিতে রক্ত বৃষ্টি পড়তে শুরু করে। এইসব দেখে পুরো অডিটোরিয়ামে শোরগোল শুরু হয়ে যায়। টিচাররা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য বাচ্চাদের পায়ের নিচে পিষে দরজা আর জানালার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো কিছুতেই লাভ হচ্ছিল না। মানুষের অস্থিরতা আর মৃত্যু ভয় দেখে মাইকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে হাসতে থাকে। হাসি শুনে এখন সকলেরই কান্না পাচ্ছিল। এমন সময় চিত্রা রাগি আওয়াজে সবাইকে বলে, হাসো, হাসছো না কেন? হাসো নয়তো। এইটুকু বলেই চিত্রা তার হাতের ইশারায় একটি বাচ্চাকে উপরে উঠিয়ে ফেলে আর তারপর এত জোরে মাটিতে আছাড় মারে যে একটি বেলুনের মতো বাচ্চাটার শরীর ফেটে যায়। বাচ্চাটির এত ভয়ানক মৃত্যু দেখে সবাই এতটাই ভয় পেয়ে যায় যে ভয়ের কারণে হাসতে শুরু করে। আর চিত্রা নিজের মায়ের সামনে দাঁড়িয়ে জোরে জোরে হাসছিল। সে বাচ্চা আর টিচারগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। তাদের দেখে চিত্রা যদি বুঝতে পারত কেউ মিথ্যে হাসি হাসছে, তাহলে চিত্রা হয় তাকে উপরে উঠিয়ে পাখা কেটে ফেলত, না হয় এত জোরে মাটিতে আছড়ে মেরে তাকে একদম পিষে দিত, যাতে সে সেই জায়গাতেই মরে যায়। যদি তারপরও কেউ বেঁচে ফিরে যেত, তখন চিত্রা তাকে আবার আছাড় মারত আর তিলে তিলে তাকে শেষ করে দিত। এভাবেই মজা করতে করতে চিত্রা সবাইকে মৃত্যু কোলে শুইয়ে দিচ্ছিল। কিছু লাশ অডিটোরিয়ামের সিলিংয়ের উপরে আটকেছিল, তো কিছু লাশ ছড়িয়ে পড়া মাংস টুকরার মতো অডিটোরিয়ামের মেঝেতে ছড়িয়ে ছিটিয়েছিল। কিন্তু তখনও চিত্রার রাগ শান্ত হয়নি। কিন্তু সে আর কাউকে মারার আগেই কেউ একজন পিছন থেকে চিত্রাকে আঘাত করে আর তাকে অজ্ঞান করে দেয়। চিত্রা অজ্ঞান হতেই অডিটোরিয়ামের দরজা এবং জানালা আপনা আপনি খুলে যায় আর অডিটোরিয়ামের ছাদের লাশগুলো জীবিত মানুষের শরীরের উপর পড়তে শুরু করে। কয়েক ঘন্টা পর যখন চিত্রার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে পুলের কিরানায় একটি ড্রেনের উপরে বসে থাকতে দেখে। সে যখন নিজেকে সামলায়, তখন স্কুলে যা যা হয়েছে তার সবটাই তার মনে পড়ে যায়। সেগুলো ভেবে সে নিজেকে ঘৃণা করতে শুরু করে। তুমি আমাকে দিয়ে কি করালে? আমার সব কিছু শেষ করে দিলে। অনেকটা সময় পার হওয়ার পর যখন সে স্কুলে ফিরে যায়, তখন দেখে তার স্কুলের সামনে অনেকগুলো পুলিশের অ্যাম্বুলেন্স আর মিডিয়া দাঁড়িয়ে আছে। এইসব দেখে চিত্রাও বুঝতে পেরে যায় সে অনেক বড় একটি ভুল করে ফেলেছে। তারপর কোনোভাবে তাদের চোখের আড়াল হয়ে চিত্রা যখন তার বাড়ি ফিরে দরজায় কড়া নাড়ে, তখন দেখে সেটা আগে থেকেই খুলে আছে। সে আস্তে আস্তে বাড়ির ভিতরে যায়। এমন সময় হঠাৎ করেই কেউ একজন চিত্রার পেটে চাকু ঢুকিয়ে দেয়। আমি জানতাম তুই একদিন তোর আসল রূপ দেখিয়ে দিবি। যেদিন তোর বাবা আমাকে ধর্ষণ করেছিল, তখন যদি ওর সাথে সাথে আমিও মরে যেতাম তাহলেই ভালো হতো। অন্তত কোনো শয়তানকে জন্ম দেওয়ার মতো পাপ আমাকে স্পর্শ করতে পারতো না। তুই একটি ধর্ষণের দ্বারা জন্মানো মেয়ে না, তুই একটি শয়তান, শয়তান। এই কথাগুলো সুলেখার ছিল। সে তার মেয়ের পেটে চাকু ঢুকিয়ে দিয়েছিল আর রাগের মাথায় এই কথাগুলো বলছিল আর ওই চাকুটা ঘোরাচ্ছিল, যাতে করে ভিতর থেকে চিত্রার পেট কেটে যাচ্ছিল। সে ব্যথায় চিৎকার করছিল। এমন সময় সে চোখ বন্ধ করে আর তার হাতের ইশারায় তার মায়ের হৃদস্পন্দন থেমে যায়, যার ফলে সুলেখা সঙ্গে সঙ্গে বুক চেপে ধরে আর যন্ত্রণায় ছটফট করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে আর সেও একই যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। কিন্তু চিত্রা তখনও একটু বেঁচে ছিল। নিজের মাকে মারার পর সে বাইরের লোকদের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু তাকে কেউ সাহায্য করে না। চিত্রা একটি শয়তান, তার কাছে খারাপ শক্তি আছে, এই কথাটা পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ে। সে খুঁড়াতে খুঁড়াতে কখন যে অনেক দূরে চলে এসেছিল তা সে নিজেও বুঝতে পারেনি। রাস্তার মাঝে সে কিছু লোকজনকে দেখে, যারা তার এমন অবস্থা দেখে তার কাছে ছুটে আসে। কিন্তু তার চেহারা আর তার চোখগুলো দেখে
তারা পুলিশকে কল করে। এরই মাঝে চিত্রা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু তার এতটা নির্মম অবস্থা দেখেও কেউ তার উপর একটু দয়া মায়া করে না। চিত্রাও বুঝতে পেরে যায় এই পৃথিবীটা তার জন্য নয়। তাই অবশিষ্ট সাহস সঞ্চয় করে সে নিজেকে দাঁড় করায় আর দৌড়ে গিয়ে একটা ট্রাকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ট্রাক ও হর্ন বাজিয়ে চিত্রাকে পিষে সামনের দিকে এগিয়ে যায়। যারা চিত্রার হাত থেকে বেঁচে গিয়েছিল প্রায়শই ভরাক্রান্ত মনে এটাই ভাবে, যদি তারা চিত্রার সাথে ভালোভাবে কথা বলতো, ভালো ব্যবহার করত, তাহলে আজ অনেক মানুষ বেঁচে যেত এবং সম্ভবত চিত্রাও। সে টাইম তো এটাই লেখা ছিল, তারপরে এত যে ঠান্ডা, মগজটাই জমে যাচ্ছে, বাসায় না গিয়ে বড় ভুল করেছি। তখনই স্টেশন মাস্টার ট্রেনের হর্ন শুনতে পায়। সে যখন সামনে তাকায় তখন দেখে খুব দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে। স্টেশন মাস্টার ট্রেন আসতে দেখে হাতে রাখা লাল হাড়ি কিন্তু হাতে থাকে, কিন্তু সে দ্রুত গতির ট্রেনের সাথে আর একটি জিনিস দেখতে পায় যেটা কিনা ট্রেনের গতিতে তার দিকে এগিয়ে আসছিল। ওটা কি ভাই, যেটা দ্রুত ট্রেনের সাথে দৌড়ে আসছে? আরে এটা তো আমার দিকে এগিয়ে আসছে। স্টেশন মাস্টার কোনো কিছু বুঝে ওঠার আগেই সে জিনিসটা একটি চিৎকারের সাথে স্টেশন মাস্টারের শরীরের ভিতরে চলে যায়। স্টেশন মাস্টারের পুরো শরীর টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে যায়। পুরো স্টেশনটা শ্মশানের মতো নিস্তব্ধ, না কোনো মানুষ আছে না কোনো জীবজন্তু, শুধু এই মানুষটাকেই দেখা যাচ্ছে। ওকে গিয়েই বরং জিজ্ঞাসা করি আমার ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে। শুনুন ভাই, এই মুম্বাই যাওয়ার ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে? হ্যালো ভাই সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো উত্তর না পেয়ে অজয় ওই ব্যক্তির আরও কাছে যায়, কিন্তু সে যা দেখে তা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। সে ব্যক্তি নিজের হাত কেটে স্টেশনে লেখা নাম ভোজপুর কেটে মৃত্যুপুর লিখেছিল। পালা পালা এখান থেকে, ও আসবে আর তোর শরীরটাও কেটে বেরিয়ে যাবে। যদি নিজেকে ভালোবাসিস তাহলে যা, চলে যা এখান থেকে, যা পালা। এই কথা বলে সে পাগল ব্যক্তি নিজেই পালিয়ে যায়। তখনই অজয়ের পিঠে কেউ হাত দিয়ে বলে, আপনি কে আর এই সময় স্টেশনে কি করছেন? আসলে আমি বোম্বাই যাব, এই হচ্ছে আমার টিকিট। এখন আমি জানি না এই ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে, আপনি কি কিছু বলতে পারবেন? আচ্ছা, তাহলে তুমি সেই যাত্রী যে 24 বছর পর এই স্টেশন থেকে প্রথম ট্রেনে উঠবে। 24 বছর পর? এসব কি বলছেন আপনি? হ্যাঁ, কারণ গত 24 বছরে এই স্টেশনে একটি ট্রেনও থামেনি, আর যদি থেমেছেও তাহলেও সে কাউকে জীবিত ছাড়েনি। এমন কি হয়েছিল 24 বছর আগে, আর কে মানুষদের জীবিত ছাড়ত না? স্টেশন মাস্টার সাহেব, আমার কিন্তু ভয় লাগছে। ভয় পাচ্ছ কেন, ও তোর প্রতিশোধ নিয়ে নিয়েছে, এখনও আর কাউকে মারবে না। চলো আমি তোমাকে স্টেশনের গল্প বলি, আর এমনিতেও তোমার ট্রেন আসতে এখনও অনেক দেরি আছে। তো আজ থেকে 24 বছর আগে এখানে একটি স্টেশন মাস্টার ছিল, মনোহার। মা লক্ষ্মী, আজ কিন্তু আবার তোর কারণে লেট হবে, প্রতিদিনই কিন্তু তুই এমন করিস। বাবা ব্যাস আর এক মিনিট, এই নিন, আগে আপনি সোয়েটার পরুন, বাইরে অনেক ঠান্ডা পড়েছে, আর এই মাফলারও, যদি আমি না থাকি তাহলে তো আপনি 2 দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়বেন। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, তুমি যে আমার মেয়ে থেকে আমার মা হয়ে যাচ্ছ। তুই তো বিয়ে করে নিজের বাড়ি চলে যাবি, আমাকে তো একলাই থাকতে হবে, তাই না? আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে, আর যদি কেউ আমাকে আপনার থেকে আলাদা করার চেষ্টা করে তাহলে আমি তার রক্ত খেয়ে ফেলব। রাগ সবসময় তোর নাকের উপরে থাকে, তাই না? জানি না তুই তোর স্বামীর কি করবি,
আচ্ছা এখন আমি যাই, আমার ট্রেন আসবে। যদি সময় মতো সিগন্যাল না দেই তাহলে হাজারো প্যাসেঞ্জার শুধু শুধু দুশ্চিন্তা করবে। ভাই আমান, কয়েক ঘন্টা ধরে এভাবেই চলে যাচ্ছি, কত ফালতু ট্রেন এটা! আমরা তিনজন ছাড়া আর কেউই নেই এই কম্পার্টমেন্টে। হ্যাঁ আমান, সুরেশ তো একদমই ঠিক কথা বলছে। আরে যদি একলাই যাওয়ার ছিল তাহলে গাড়িতেই চলে যেতাম, এই ট্রেনে খড়খড় করে যাওয়ার কি দরকার ছিল? আরে চুপ করে বসো তো তোমরা, অনেক শুনেছি তোমাদের কথা। যে মেয়েদের সাথে যাওয়ার কথা ছিল তারা তো আসেনি, এখন তাতে আমি কি করতে পারি? মেয়েরা সাথে নেই তো কি হয়েছে? রাস্তা থেকে কাউকে উঠিয়ে আনবো? এমনিতেও তো তোর বাবা মিনিস্টার, তাহলে আবার কিসের টেনশন তোর? আচ্ছা দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি, সবাই মজা পাবে। আজ আবার সব কিছু ভুলে কাজে চলে এসেছেন তাই না? আমি না থাকলে না জানি আপনার কি হবে। ভালো হয়েছে তুই এসে পড়েছিস, অনেক ক্ষুধা লেগেছিল। মনোহর যখন খাবারের কথা বলে তখন লক্ষ্মী মনোহরকে খাবার, সোয়েটার আর মাফলার ধরিয়ে দিয়ে বলে, আচ্ছা দাঁড়াও আমি এক্ষুনি পানি নিয়ে আসছি, তারপর দুজনে একসাথে খাবো। এ কথা বলেই যখনই লক্ষ্মী পানি আনতে যায় তখন একটি ট্রেন স্টেশনে এসে দাঁড়ায়। যাত্রীগণ মনোযোগ দিয়ে শুনুন, বোম্বাই যাওয়ার ট্রেন প্ল্যাটফর্ম 2 এসে পড়েছে। লক্ষ্মী পানি আনতে যাচ্ছিল ঠিক তখনই ট্রেনের দরজা খুলে যায়, আর আমান, সুরেশ আর রাহুল তিনজন দরজার সামনে দাঁড়িয়ে লক্ষ্মীকে দেখে হাসছিল। আরে এই তো সুযোগ, আমি কি বলছি উঠিয়ে নে। হ্যাঁ আমান উঠিয়ে আন, কেউ তো কিছু জানতেও পারবে না। ট্রেনের কম্পার্টমেন্টেও কেউ নেই, আবার স্টেশনেও কেউ নেই। যখন কেউ কিছু জানতেই পারবে না তাহলে আবার ভয় কিসের? আর বলিস না, তোর বাবা মিনিস্টার, বুঝেছিস, মিনিস্টার। রাহুল সুরেশের কথা শুনে আমান পা টিপে টিপে গিয়ে লক্ষ্মীকে চেপে ধরে আর জোর করে তাকে নিজের সাথে ট্রেনের ভিতরে নিয়ে যায়। এতে রাহুল আর সুরেশও তার সাহায্য করে। বাবা বাবা বাঁচাও আমাকে বাবা, এরা জোর করে আমাকে ট্রেনের ভিতর নিয়ে যাচ্ছে। লক্ষ্মীর চিৎকার শুনে মনোহর তৎক্ষণাৎ দৌড়ে তার কাছে যায়, কিন্তু ততক্ষণে আমার সুরেশ আর রাহুল লক্ষ্মীকে ট্রেনের ভিতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। আমার মেয়েকে ছেড়ে দাও, আমি তোমাদের কাছে হাত জোর করছি, আমার মেয়েকে ছেড়ে দাও। মনোহর তার মেয়েকে বাঁচানোর জন্য অনুরোধ করছিল, তখনই ট্রেন একটি হর্ন দিয়ে চলতে শুরু করে। মনোহরও ট্রেনের পেছনে পেছনে দৌড়াতে থাকে। লক্ষ্মী কোনোভাবে নিজেকে বাঁচিয়ে জানালার কাছে আসে আর সে তার বাবাকে দেখে কান্না করতে করতে বলে, বাবা বাবা আমাকে বাঁচিয়ে নাও, এরা এরা অনেক খারাপ মানুষ। লক্ষ্মী যখনই এসব বলছিল তখন আমার লক্ষ্মীর জোর করে আর জানালার সাথে ধাক্কা মারে, যাতে তার মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে। লক্ষ্মীর সাথে এসব হতে দেখে মনোহর খুব কষ্ট পায়, কিন্তু ট্রেনের গতি এতটাই বেড়ে গিয়েছিল যে মনোহর পা পিছিয়ে যায়। আরেকটি জোরদার চিৎকারের সাথে ট্রেন তার দুটুকা করে ফেলে। নিজের বাবার চিৎকার শুনে লক্ষ্মী বুঝতে পেরে যায় তার বাবা এখন আর এই পৃথিবীতে নেই। তখন সে একটু সাহস দেখায় আর আমানের মুখে থামচি দিয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। তারপর সে তিনজনকে বলে, যেভাবে তোমরা আমার পৃথিবী কেড়ে নিয়েছো সেইভাবে আমিও তোমাদের মাটির সাথে মিশিয়ে দিব। মনে রেখো, আমি যতদিন পর্যন্ত তোমাদের রক্ত দিয়ে গোসল না করব ততদিন পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। কিন্তু আপনি তো বলেছিলেন লক্ষ্মী তার বদলা নিয়ে নিয়েছে, সে তো সেখান থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল, তাহলে ওর বদলা কখন পূর্ণ হলো? লক্ষ্মীর মৃত্যুর পর তার আত্মা এই স্টেশনে যাওয়া প্রতিটি ট্রেনের পিছু নিত, আর যেই তার রাস্তায় এসে দাঁড়াতো সে তাকে টুকরো টুকরো করে ফেলত। এই ভয়ে যাত্রীরা এখানে নামা বন্ধ করে দিয়েছিল,
আর আস্তে আস্তে ট্রেনগুলোও এখানে থামা বন্ধ করে দেয়। তারপর উপরওয়ালা নিজের ইনসাফ দেখায় আর 24 বছর পর আবার সেই তিনজনই এই রাস্তা দিয়ে বোম্বাই যাচ্ছিল। ছিলাম না একদিন আমি তোমাদের তিনজনের রক্ত দিয়ে গোসল করব, আজ সেই দিন এসে পড়েছে। তোমরা আমাকে বরবাদ করে দিয়েছ, আমার থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছ, আমি তোমাদের জীবিত থাকতে দেব না। লক্ষ্মী যে ভয়ানক ভাবে রাহুল আর সুরেশকে মেরেছিল তা দেখে আমানের রূপ কে পেয়েছিল। সে তখনই লক্ষ্মীর সামনে অনুরোধ করে বলে, আমাকে আমাকে মাফ করে দাও, আমি আমার বন্ধুদের কথা শুনে অনেক বড় ভুল করে ফেলেছি, আমি আমার গুনার জন্য অনেক লজ্জিত, আমি শুধু আমার বাবাকে খুঁজতে যাচ্ছিলাম, যদি জানতাম তুই আমার মৃত্যু হয়ে আমার জন্য অপেক্ষা করছিস তাহলে আমি কখনো এই রাস্তা দিয়ে আসতাম না। তুই তোর বাবাকে খোঁজার জন্য এই রাস্তা দিয়ে যাবি, তাই আমি তোর বাবাকে অনেক আগে থেকে আমার কাছে রেখে দিয়েছি, ওই দেখ। আমার যখন লক্ষ্মীর ইশারার দিকে তাকায় তখন সে তার সামনে তার মিনিস্টার বাবাকে দেখতে পায়, যে তার বাহু ছড়িয়ে আমানকে বুকে নেওয়ার জন্য অপেক্ষা করছিল। যেভাবে আমার বাবা আমাকে কাতরাতে দেখে মরে গিয়েছিল ঠিক সেভাবে তোর বাবাও তোকে কাতরাতে দেখে মরে যাবে। নিজের বাবাকে এভাবে দেখে আমান যখনই তাকে জড়িয়ে ধরতে যাবে তখনই লক্ষ্মী দ্রুত আমানের শরীর চিরে বেরিয়ে যায়। তার শরীর যেটা দেখে আমানের বাবা চিৎকার করে ওঠে আর সে পাগল হয়ে যায়। তাহলে যে পাগলটাকে আমি দেখেছিলাম সেটা আমানের মিনিস্টার বাবা? হ্যাঁ, সেই পাগলটা আমানের বাবা। এখন এসব ছাড়ো আর নিজের ট্রেন ধরো। দরজার দিকে তাকিয়ে আছো কেন? আমি যে কে তোমার তুমি তা বুঝি, আমি চিরদিন তোমারই তো থাকব, তুমি আমার তোমার। জানি না কেন কিন্তু দরজার পিছন থেকে কোনো মেয়ের গানের আওয়াজ শোনা যাচ্ছে। এভান, এটা তোমার মনের ভুল ছাড়া আর কিছুই না। মনে আরো টিনটিন আছে, সেগুলো দেখি। কেন তুমি এই দরজার পেছনে নিজের সময় নষ্ট করছো? কিন্তু বিবান রিয়ার একটি কথাও শোনে না আর দরজার উপর থাকা সবগুলো তাবিজ লেবু আর পুতুল নিচে ফেলে দেয়। আর এক ধাক্কায় দরজা খুলে রিয়ার সাথে ভেতরে চলে যায়। রিয়াও এই ঘরটা দেখে চমকে ওঠে। যখন তারা রুমটাকে একটু লক্ষ্য করে দেখে তখন তাদের চোখ কপালে উঠে যায়। ঘরের দেওয়ালে বড় বড় পেন্টিং আর আলিশান মূর্তি রাখা ছিল। তখনই হঠাৎ করে রিয়া দেওয়ালের এক কোণায় এক ব্যক্তির কাটা মাথা দেখতে পায়। বিভানি, কাটা মাথার মূর্তিটা দেখো, দেখতে কত রিয়েলিস্টিক মনে হচ্ছে তাই না? এটা তো সেই রাজার মাথা যার পেন্টিং দেওয়ালের উপর লাগানো আছে, কিন্তু দেখে মনে হচ্ছে এটা এটা কোনো মূর্তি নয়, হুবহু রাজার কাটা মাথা। আরে কোথায় গিয়ে মরেছো তোমরা? রাজা মশাই মহরে চলে এসেছে,
আর এখনো তোমরা প্রস্তুতি শুরু করনি? আর কোথায় সেই নর্তকী মঞ্জুলিকা? ডাকো তাকে। রাজা সাহেব আজ শিকার করে ক্লান্ত হয়ে পড়েছে, মঞ্জুলিকাই তার সেবা করার জন্য যাবে। কিন্তু সেনাপতি সাহেব, ও তো প্রস্তুত হতে চাইছে না, বরং সে তো সাজগুজের সবগুলো জিনিস ভেঙে ফেলেছে। এতই যদি রাগ থাকে তাহলে রাজা সাহেবের সামনে সেটা দেখাতে বলো, আমার সামনে নয়। কোথায়, কোথায় ও? এইসব কি তামাশা লাগিয়ে রেখেছো তুমি? মনে হচ্ছে এত মার খাওয়ার পরেও তুমি শুধরাওনি। আরে নিজের ব্যাপারে না ভাবলেও নিজের পরিবারের ব্যাপারে তো ভাব। তাদের সবার প্রাণ রাজা সাহেবের তলোয়ারের মাথায় আটকে আছে। এখানে তুই ন্যাকামো করলে সেখানে তোর নানির ঘাড় শরীর থেকে আলাদা হয়ে যাবে, বুঝেছিস? তাই চুপচাপ তৈরি হয়ে নে। ওই বিধ্বংসকে বলো মঞ্জুলিকা এখন অন্যের ইশারায় নাচা ছেড়ে দিয়েছে। খবরদার মঞ্জুলিকা, তুই যদি তোর ওই নোংরা মুখ দিয়ে রাজা সাহেবের নাম নেস তাহলে তোর জিভ দিয়েই যদি তোকে ফাঁসি লাগিয়ে না দেই তাহলে আমার নামও সেনাপতি বীরভদ্র নয়। আমার তো শুধু জিভ নোংরা, কিন্তু তোর রাজা বিধ্বংসের পুরোটাই নোংরা। আমাকে পাওয়ার জন্য সম্পূর্ণ গ্রামকে জীবিত জ্বালিয়ে দিয়েছে, আর এখন আমার নানিকে মেরে ফেলার ভয় দেখিয়ে আমাকে নাচতে বলে। সেনাপতি বীরভদ্র, তোমার রাজা বুড়ো হয়ে গেছে, সে এখন আর কোনো কাজের নেই। আমি তো বলছি ঘুমানোর পর তুই এসে পড়িস আমার ঘরে, যদি খুশি করে না দিতে পারে তাহলে আমার নাম মঞ্জুলিকা নয়। মঞ্জুলিকার কথা শোনার পর সেনাপতি বীরভদ্র রেগে ফেটে পড়ে। সে মঞ্জুলিকাকে মারার জন্য তার কাছে এগিয়ে গিয়েছিল, তখনই কারো আওয়াজ শুনতে পায় আর সেনাপতি বীরভদ্রের কদম সেখানেই থেমে যায়। আরে বীরভদ্র, এইটুকু বুঝতে পারছো না? এটাই তো সে চায়, যে তুমি যদি ওকে মেরে ফেলো তাহলে তো ওই জীবন থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবে। এসে পড়েছিস তুই? আসলে তুই একটা বেসরম প্রকৃতির লোক, এত কথা শোনার পরেও নিজের এই জঘন্য মুখ নিয়ে প্রতি রাতে আমার কাছে চলে আসিস। এখন কি করব মঞ্জু, তোর যৌবন তো আমাকে বাঁচতে দেয় না, আর আমি মরতেও যাই না, তাই প্রতি রাতে তোর কাছে চলে আসি যেন নিজেকে জীবিত রাখতে পারি, তোকে যন্ত্রণা আর কষ্ট দিতে পারি। আসলে ওই যে বলে না, যতক্ষণ না পর্যন্ত সুন্দর জিনিসের ওপর দাগ না লাগে ততক্ষণ পর্যন্ত সেটা সুন্দরী থাকে, নষ্ট হয় না। একথা বলে রাজা বিধ্বংস জোর করে মঞ্জুলিকার গাল ধরে, তারপর আস্তে আস্তে রাগে সেটাকে খামচাতে শুরু করে। রাজা বিধ্বংসের চোখ চমকে ওঠে, সে মঞ্জুলিকাকে ব্যথায় কাতরাতে দেখে মজা পাচ্ছিল। যা, তুইও মনে রাখবি যে কোনো বড় দিলওয়ালা রাজার সাথে তোর দেখা হয়েছিল। যা, মুক্ত করে দিলাম তোকে, ব্যাস। আজ শেষবারের মতো মন খুলে আমার মেহফিলটাকে রাঙিয়ে দে, তারপর আমি তোকে সারা জীবনের জন্য মুক্ত করে দেব। এখন আমিও আমার প্রেমের সাথে মুক্ত বাতাসে শ্বাস নেব, নিজের পরিবার গড়ে তুলব। রাজা বিধ্বংস নিজের সিংহাসনে বসেছিল, তার মন্ত্রী আর প্রজা দিয়ে পুরো সভা সাজানো ছিল, সবার মনে মঞ্জুলিকার নাচ দেখার লোভ। তখনই মঞ্জুলিকা পুরোপুরি সেজে আসে, তাকে কোনো অপ্সরার মতো দেখাচ্ছিল। মঞ্জুলিকার রূপ দেখে সেখানে থাকা সবার মুখ থেকে লালা ঝরছিল। নৃত্য শুরু করা হোক। রাজা বিধ্বংসের আদেশে চারদিকে ঢোল তবলা বেজে ওঠে, যেটা শুনে মঞ্জুলিকা নাচতে শুরু করে। সে পুরো সভায় দুলে দুলে নাচ করছিল আর সেই সাথে গানও গাইছিল, সেই গানটাকে তার প্রেমিকের জন্য গাইত। Thank you.
পুরো সভা মাঞ্জলিকার নৃত্যে মুগ্ধ হয়ে গিয়েছিল। তখনই রাজা বিধ্বংস দাঁড়িয়ে যায়, যেটা দেখে পুরো সভা নিস্তব্ধ হয়ে যায়, সবাই একদম শান্ত হয়ে যায়। আরে বাহ মাঞ্জলিকা, বাহ, তুমি আজ প্রমাণ করে দিলে আমার নজর সত্যি অনেক মূল্যবান। যে হীরা চিনতেও পারে আবার তাকে খুঁজতেও জানে, যেমনটি আমি বলেছিলাম আজকের মেহফিল এই রাজমহলের শেষ মেহফিল হবে। কিন্তু যাওয়ার আগে এত বছর যে তুমি আমাদের মনোরঞ্জন করেছ, তার জন্য আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। আরে নিয়ে এসো ও ভাই। এই নাও মঞ্জলিকা, আমার উপহার, আশা করি তোমার অনেক ভালো লাগবে। এই নাও আমার প্রথম উপহার, তোমার মার মাথা। মাঞ্জলিকা তার মায়ের কাটা মাথা দেখে চমকে ওঠে। সে তার মায়ের মাথা দেখে চিৎকার করেই যাচ্ছিল। রাজা বিধ্বংস মাঞ্জলিকার চুলের মুঠি ধরে আর অন্য থালের দিকে নিয়ে যায়। প্রজারা এইসব দেখে চমকে ওঠে। আবারও সবার মুখ খোলা ছিল, কিন্তু এবার তার কারণ ছিল ভয়। এই দেখ তোর বাবার কাটা মাথা, এই হচ্ছে তোর বোন, এই হচ্ছে তোর ছোট ভাই, এই ছিল তোর নানি, এখন তোর পালা। তোর হৃদয়ের সব থেকে কাছের মানুষের তোর প্রেমিক। মাঞ্জলিকার সাথে জড়িত প্রতিটি ব্যক্তির মাথা রাজা তাকে উপহার হিসাবে দিয়েছিল। মাঞ্জলিকা বুঝতে পারছিল না সে আগে কার মৃত্যুর শোক মানাবে। তখনই রাজা বিধ্বংস তার শেষ চাল চালে। আরে আরে, এখনো তো তোর শেষ উপহার দেওয়া বাকি। কিন্তু মাঞ্জলিকা তার মাথার মূর্তি দেখে জোরে জোরে হাসতে শুরু করে। আমি জানতাম তুই আমার সাথে এমনটাই করবি, কিন্তু মনে রাখিস বিধ্বংস, আমি তোর সাথে যেটা করবো সেটাকে পুরো দুনিয়ার শত বছর। মাঞ্জলিকা তার কথা শেষ করার আগেই রাজা বিধ্বংস এক ঝটকায় মাঞ্জলিকার মাথা তার শরীর থেকে আলাদা করে দেয়। মাঞ্জলিকার মাথা কাটতেই সব প্রজারা ফুসফুস করতে শুরু করে। সবার নজর মাঞ্জলিকার কাটা মাথার ওপর ছিল, যেটা কিনা মরার পরেও রাজা বিধ্বংসকেই দেখছিল। মাঞ্জলিকার গান শুনে পুরো মহলে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল। মাঞ্জলিকার ভয়ে সবাই এদিক ওদিক দৌড়ে পালাচ্ছিল। মাঞ্জলিকাও নিজের হাতে নিজের কাটা মাথা নিয়ে গান গাইতে গাইতে রাজা বিধ্বংসের রুমের দিকে যাচ্ছিল। আর যারাই তার রাস্তা আটকানোর চেষ্টা করছিল, মাঞ্জলিকা তার চোখ দিয়ে আলোর শক্তি ছেড়ে সেই ব্যক্তিকে টুকরো টুকরো করে দিচ্ছিল। আমি এসে পড়েছি রাজা, দেখো তোমার মঞ্জলিকা তোমার কাছে চলে এসেছে, এখনো আমার উপর রেগে থাকবে আমার রাজা। মাঞ্জলিকার মিষ্টি ভালোবাসার কথা শুনে যখনই রাজা বিধ্বংস তার চোখ খুলে, তখন তার চোখ কপালে উঠে যায়। তার সামনে একটি মাথা ছাড়া শরীর দাঁড়িয়ে আছে, যার মাথা হাতের উপর থেকে কথা বলছিল। রাজা বিধ্বংস কোনো কিছু বুঝে ওঠার আগেই মাঞ্জলিকা তার ভিতরে ঢুকে যায়। তারপর তার পুরো শরীর নিজের দখলে নিয়ে নেয়। সেনাপতি সাহেব, মাঞ্জলিকার আত্মা রাজাকে নিজের কবলে নিয়ে নিয়েছে। সিপাহীর কথা শুনে সেনাপতি বীরভদ্র দৌড়ে রাজার রুমের দিকে যায়।
কিন্তু সে যেই দৃশ্য দেখে তা সে জীবনেও ভুলতে পারবে না। রাজা বিভ্রান্স নিজেই নিজের শরীরের মাংস খাচ্ছে। এরই মধ্যে রাজা যখনই সেনাপতি আর সিপাহীদের দেখে, মঞ্জুলিকা তার চোখের আলো দিয়ে সিপাহীদের টুকরো টুকরো করে ফেলে, কিন্তু সেনাপতিকে জীবিত ছেড়ে দেয়। তুই আমাকে মারতে চেয়েছিলি না, যা আমি তোকে জীবিতই ছেড়ে দিলাম। যদি ওকে বাঁচাতে পারিস তাহলে বাঁচিয়ে নে, তোর কাছে দুই দিনের সময় আছে, নয়তো আমি এই পুরো রাজ্যকে শেষ করে দেব, আর কিছু না। বাবা, ওই মঞ্জুলিকার নাম শুনে পুরো রাজ্য ভয় পেয়ে আছে, এখন আপনি একটি উপায় বলুন। বাবা, নির্দোষ মানুষের প্রাণ নিলে তো ভগবানেরও শাস্তি ভোগ করতে হয়। মঞ্জুলিকা তো তাও একটি আত্মা, তুমি ওকে ওর বদলা পূরণ করতে দাও, তারপর ও নিজে নিজেই তোমাদের সবাইকে ছেড়ে জীবিত ছেড়ে দেবে। এর মানে রাজা বিধ্বংসকে মরতেই হবে? হ্যাঁ বাবা, রাজা বিধ্বংসকে মরতেই হবে, আর তুমি ওকে মারবে, তাও আবার তোমার নিজের হাতে, আর তোমাকে ওর শরীরের সাতটা টুকরা করতে হবে, যার মধ্যে চারটিকে চারটি আলাদা আলাদা দিশায় দাফন করতে হবে, আর বাকি তিন টুকরোগুলোকে আগুনে, পানিতে এবং মাটিতে বিলীন করতে হবে। তখনই মাঞ্জলিকার আত্মাকে কাবু করা যাবে। সেনাপতি যখন রাজা বিধ্বংসের রুমে যায়, তখন সে আরও একটি জঘন্য সত্যি দেখতে পায়। দেখে যে রাজা বিধ্বংস তার বুক আর পায়ের উপরে সব গোশত খেয়ে ফেলেছে। রাজামশাই, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন, নিষ্পাপ প্রজাদের জীবনের প্রশ্ন যে। এ কথা বলেই সেনাপতি রাজার শরীরে সাতটি আলাদা আলাদা টুকরো করে বিভক্ত করে ফেলে। তারপর এক এক করে রাজার শরীরের অংশ সাতটি বস্তায় ভরে। মাঞ্জলিকা, আমি তোমাকে এই সোনার খাঁচা থেকে মুক্ত করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, কিন্তু তুমি তোমার মুক্তি নিজেই খুঁজে নিয়েছ। আমি জীবিত থাকতে তোমাকে এসব বলতে পারতাম, আফসোস বলতে পারলাম না, কিন্তু মাঞ্জলিকা, আমি তোমাকে ভালোবাসতাম, বাসি আর বাসতেই থাকব। আর এইসব কারণে যেন ইতিহাস তোমাকে মনে রাখে, হয়তো এই সুযোগে আমার নামটা উঠে আসবে। পরের দিন সেনাপতি বাবার সাথে মিলে রাজার ঘরের দরজা মন্ত্র ও তাবিজ দিয়ে সারা জীবনের মতো বন্ধ করে দেয়, যেন আর কেউ কখনো মাঞ্জলিকার আত্মাকে কেউ বিরক্ত না করতে পারে। কিন্তু তখন কি হবে যখন কেউ নিজেই মাঞ্জলিকার সামনে মরতে আসবে? ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন, হয়তো পরবর্তী রু কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।